ফেসবুক পেজৰ পৰা সংগ্ৰহ কৰা আন এটা বাৰ্তা কোনে লিখিছে নাজানো কিন্তু জিয়ে লিখিছে ভাল লিখিছে আৰআইপি ৰিপ ৰিপ মানে কি হিন্দুৰ লগত ইয়াৰ কি সম্পৰ্ক আপুনি কিয় ৰিপ লিখে আজিকালি কোনো ব্যক্তিৰ মৃত্যু হলে ছ'চিয়েল মিডিয়াত বহু হিন্দু লোকে শ্ৰদ্ধাঞ্জলি জনাবলৈ আৰআইপি বুলি লিখি দিয়ে কিন্তু এই ৰিপ আচলতে কি এই ৰিপটোৰ লগত আমাৰ ভাৰতীয় সমাজ সংস্কৃতিৰ কোনো সম্পৰ্ক নাই ই হল এক পশ্চিমীয়া খ্রিস্টান বিচারধারার বিষয়বস্তু বিশেষভাবে খ্রিস্টান চার্জার আরআইপি রিপ মানে হল রেস্ট ইন পিস অর্থাৎ এজন খ্রিস্টান লোকের মৃত্যু হলে তেও যাতে শান্তিত কিছু সময় জিরণি লোব পারে তার বাবে এইদরে প্রার্থনা করা হয় খ্রিস্টান রিলিজনত পুনর্জন্মত বিশ্বাস করা নহয় মৃত্যুর পিছত মানুষের হেভেন প্রাপ্তি হয় বলে তেওঁলোকে বিশ্বাস করে ইয়াত হেভেন মানে আমার হিন্দু সেই স্বর্গ নহয় যি স্বৰ্গৰ ৰজা দেৱৰাজ ইন্দ্ৰ হেভেনৰ ভাৰতীয় কোনো সমৰ্থক শব্দ আছে বুলি আমি নাজানো সেয়ে কফিনত থকা সময়খিনি শান্তিত ৰেষ্ট লওক বুলি প্ৰাৰ্থনা কৰা হয় আৰু কবৰৰ ওপৰত নিৰ্মাণ কৰা ক্ৰছত আৰআইপি লিখি দিয়া হয় তাৰ পাছত এসময়ত মৃত ব্যক্তিৰ আত্মাৰ হেভেন প্ৰাপ্তি হয় বুলি তেওঁলোকে বিশ্বাস কৰে ৰিপৰ কাহিনী হ'ল এইটো কিন্তু হিন্দু ধৰ্মত মৃত্যু মানে মাটিৰ শৰীৰৰ অৱসান কিন্তু আত্মা অবিনশ্বৰ অবিনাশী আত্মার মৃত্যু নাই আত্মা পরমাত্মার এক অংশ হিন্দু ধর্মত স্বর্গ প্রাপ্তি নাই আছে বৈকুণ্ঠ প্রাপ্তি আছে মুখ্য প্রাপ্তি মানুষে যেদরে কাপড় সলায় তেদরে আত্মায় এটা শরীর ত্যাগ করে আন এটা শরীরত প্রবেশ করে অর্থাৎ আত্মা আবর্তনশীল সাইক্লিক সেয়ে কোনো হিন্দু লোকের মৃত্যু হলে আমি কওঁ ওম শান্তি ইয়াত আরআইপি মানে আত্মায় জিরণি লওয়ার কোনো কথাই নাই শরীর ত্যাগ করা মানে আত্মার গতি লাভ করা হয় বলে হিন্দু ধর্মে বিশ্বাস করে এই সম্পর্কে গীতাত ভগবান শ্রীকৃষ্ণর শ্রীমুখ নির্গত বাণী আছে তেন্তে আমি হিন্দুয়ে ওম শান্তি বলে কিয় লিখো ওম শান্তির প্রথমটো অর্থ হল মই শান্তস্বরূপ আত্মা হয় দ্বিতীয় আমার পিতা পরমাত্মা তেওঁ শান্তির দাতা হয় তেওঁ শান্তি সাগর হয় তৃতীয়টো হল মোর এই ঘর আসলতে এক মুসাফিরখানা এক আলহী ঘর গেস্ট হাউস ইয়ালৈ আহোঁ আর যাও তেন্তে মোর ঘর কোন মুসাফিরখানা কেতিয়াও মোর ঘর হব নোৱাৰে তেন্তে আত্মার ঘর কোনটো সেই ঘরটো হল শান্তির ঘর শান্তিধাম নির্বাণ ধাম যেনেকৈ আমি কেতিয়াবা কওঁ এই মহাময় সংসারৰ পৰা আমাক মুক্তি লাগে ওম শান্তি কোনো মন্ত্র নহয় ই হল জীবন যাপনের এক প্রণালী সত্যর পরিচয় মই আত্মা কিন্তু শান্তিস্বরূপ নহয় মোর স্বভাব মোর সংস্কার শান্তির স্বরূপ হয় পরমাত্মায় আমাক সত্যর পরিচয় দিয়ে আত্মার স্বভাব আর ব্যক্তিত্ব শান্ত এই হল ওম শান্তি আরআইপি নহয় ওম শান্তি সনাতনী হিন্দুর জীবন শৈলীয় হল শান্তির আত্মার জিরণি নাই